আমার হরিকথা চ্যানেলে আপনাদের স্বাগত ও প্রণিপাত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করুন ও আইকন বাটন প্রেস করুন ও একটি লাইক দিন। শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। জয় শ্রীকৃষ্ণা। আমি আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হলো যে ঘটে বা পূজা অর্চনার সময় বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের আচার অনুষ্ঠানের সময় কেন ঘটের মধ্যে আম্রপল্লব বা আমের শাখা দেওয়া হয়। তো অঙ্কের পরিভাষায় পড়েছেন আপনারা পাঁচে পঞ্চবাণ। সেই পাঁচটা বাণের মালিক কে ছিলেন? কামদেব মদন। আর সেই কামদেব মদন কিন্তু পাঁচটা বাণের মালিক ছিলেন। আর তিনিও তখন ভাবলেন এই পঞ্চবাণকে কোথাও পরীক্ষা করা যাক। এরকম ভাবতে ভাবতে তিনি মনে করলেন যে দেব আদিদেব মহাদেবের দিকে আমি নিক্ষেপ করব। এইভাবে বাণকে সজোরে চালনা করলেন। আর সেই বাণ গিয়ে দেব আদিদেবের ওপর যখন নিক্ষিপ্ত হলো তখন দেব আদিদেব কিন্তু রাগম্বিত হয়ে গেলেন, রেগে গেলেন। তার হাতে ছিল শূল, সেই শূলটা সজোরে সেই কামদেব মদনের দিকে চালিয়ে দিলেন। তখন কামদেব মদন বেগতিক দেখে প্রাণের ভয়ে তখন কি করলেন, বাঁচার জন্য সে ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে এক রাস্তায় দেখতে পেলেন যে এক আমের গাছ রয়েছে বা আম্র বৃক্ষ রয়েছে। সেই আমের গাছে কিন্তু তখন আর্তনাদে বলছে কামদেব মদন যে সখা, তুমি আমাকে রক্ষা করো, তোমার আমার প্রাণ বাঁচাও। আমরা যেমন বিপদে পড়লে যেমন সখার কাছে যাই, বন্ধুর কাছে গিয়ে কাকুতু মিনতি করি, সেরকম কিন্তু কামদেব মদন সেই পথের দ্বারে দাঁড়িয়ে থাকা যে আম্র বৃক্ষ সেই বৃক্ষকে গিয়ে বলছেন, গীতাঞ্জলি ফুটে বলছেন যে সখা, তোমার এই শাখা পোশাকা দিয়ে আমাকে লুকিয়ে দাও, ঢেকে দাও, যাতে দেব আদিদেব মহাদেবের ত্রিশূল আমাকে দেখতে না পায়, সেখান থেকে ঘুরে চলে যায়, তাহলে আমি প্রাণে রক্ষা পাব। তখন সেই আম্রবৃক্ষ কি করল, ডালপালা দিয়ে সেই মদন কামদেব মদনকে ঢেকে দিলেন। সেখান থেকে ত্রিশূল চলে গেল আবার দেবাদিদেবের কাছে হস্তে। এইভাবে কামদেব মদন প্রাণে বাঁচলেন। তখন তার বিনিময়ে তার সখা আম্র বৃক্ষকে বলছে যে সখা, তোমার এই যে শাখা দিয়ে আমাকে বাঁচালে, প্রাণ রক্ষা করলে, সেই জন্য তোমাকে আমি আশীর্বাদ করছি যে শাখা তুমি শাখাতে রূপান্তরিত হবে। আর এই যে তোমার বৃক্ষের যে শাখা, সেটা যে কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান আর্য অনুষ্ঠানের ক্ষেত্রে ত্রিভুবনে ঘট স্থাপনের সময় পূজা অর্চনা করার সময় আমের শাখা দিতে হবে। এই জন্য আমরা ঘটে আম্রপল্লব বা আমের শাখা প্রদান করে থাকি। জয় শ্রীকৃষ্ণ।